এই সিন্ডিকেট আছে ওরা তো দেখে নিয়েছে যে না এই ডিমটা এখন আর আসতে কোনো বাধা জায়গা নাই, সেই কারণ সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা জানে যে এখন যদি ডিমের দাম বৃদ্ধি করি করলে এখন তো ওয়েস্ট বেঙ্গল থেকে ডিম আসতে একদিনের ব্যাপার, মানে সকালে লোডিং হলে বিকালে মাল চলে আসবে। হ্যাঁ, এই থ্রেটের কারণে কিন্তু ওরা ডিমের দাম আর বাড়াবে বলে আমার মনে হয় না, কারণ এখন তো প্রক্রিয়াধীন 15 কোটি ডিম, মানে আমরা চাইলে যখন তখন ঢুকে যাবে। তা আমি যেটা এনেছি 61,950 পিস, যেটা প্রথম থেকে আপনাকে বলেছি যে আসলে এটা হচ্ছে আমার টেস্ট কেস, কারণ অনেকগুলো প্রবলেম ছিল ইন্ডিয়াতে সার্টিফিকেশান, বাংলাদেশে সার্টিফিকেশান, আইপির ব্যাপারগুলো সবগুলো করে একটা বাধামুক্তভাবে যাতে পৌঁছাতে পারে, যে কারণে আমি একটা ছোট্ট কনসাইনমেন্ট করে এনেছি। এবার যেহেতু কনসাইনমেন্টটা ঢুকে গেছে, কাস্টম বুঝে গেছে, সবাই বুঝে গেছে যে কীভাবে পুরো জিনিসটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে, তো পরবর্তীতে আমার ইচ্ছা আছে আমি পুরো 1 কোটি পিস ডিমই আমি বাংলাদেশে আমদানি করব। আমার রবিবারে ডিম আরও আমি 10 লাখের এলসি করব। তো পর্যায়ক্রমে মোটামুটি আপনার এই মাসের ভিতরে আমি একটা বড় কনসাইনমেন্ট আসবে বলে আমি আশা করছি। পাশাপাশি আরও যারা আছে ইম্পোর্টার, ওরাও আমার সাথে যোগাযোগ করেছে, তারাও প্রক্রিয়াধীন আছে, তারাও খুব সম্ভব আপনার এই মাসের এই আগামী সপ্তাহে আরও দুই একটা আমার জানা মতে দুই একজনের ডিম আমদানি হবে ইন্ডিয়া থেকে। সব পণ্যের যদি আমদানির সুযোগ থাকে তাহলে দেশে কোনো উৎপাদক ম্যানিপুলেট করে দাম আর্টিফিশিয়াল ক্রাইসিস করে দাম বাড়াতে ভয় পায়। ওরা মনে করছে যদি ডিমের বাজার উন্মুক্ত এরকম সবসময় থাকে, এখন তো একটা নির্দিষ্ট পরিমাণ ইম্পোর্ট করতে দিয়েছে, যদি একবারে অপেন করে দিই তাহলে তো আমও যাবে ছালাও যাবে। এই যে উৎপাদক যারা আছে, যারা বাজারকে নানাভাবে কন্ট্রোল করছিল, নিয়ন্ত্রণ করছিল সাপ্লাইকে ধরে রেখে, তারা এখন ভাবছে যে না, আমাদের এই পলিসি আমাদের লং রান ইন্টারেস্ট সার্ভ করবে না। এবং আমরা বলবো যে ভোক্তা স্বার্থে সব পণ্যেরই আমদানি অবাধে থাকা উচিত এবং আমদানি শুল্কের পরিমাণও কম থাকা উচিত। সরকার বলছে এই বছর এই অর্থবছরে 6% মুদ্রাস্ফীতি হবে, কিন্তু এখন তো 10 শতাংশের কাছাকাছি। এতে সাধারণ মানুষ বিশেষ করে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং ফিক্সড ইনকাম গ্রুপ, পেনশনার অথবা চাকরিজীবী, এরা খুব বিপাকে আছে, ওদের জীবনমানের উপরে একটা ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে।